নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। বারোটা রাশি নভেম্বর মাসটা কেমন যাবে তার আগে বলে রাখি যে গ্রহ ট্রানজিটে কোন কোন গ্রহ ট্রানজিট করবে এবং কোনটা সপ্তাহের শুরুতে কোনটা একদম মাসের শুরুতে ও কোনটা মাসের পনেরো তারিখে কোনোটা সতেরো তারিখে এর জন্য কিন্তু নভেম্বর মাসটা আমাদের দুটো ভাগে ভাগ করে হিসাব করতে হবে মানে প্রথম দুটো সপ্তাহ শেষের দুটো সপ্তাহ এই দুটো ভাগে বিচার করলে যে সারা মাসটা যে একই রকম যাবে আপনাদের কখনও খারাপ যাবে কখনও ভালো যাবে কখনো মোটামুটি হয়ে যাবে প্রত্যেক রাশির জন্য বলছি তার জন্য বলছি আগে আপনাকে ডিসকাশান করে রাখি যে কোন কোন গ্রহ তার ঘর চেঞ্জ করছে এটা প্রতি মাসেই হয় কিন্তু এই মাসে এটা মেজর চেঞ্জ আসছে যেমনি তিরিশে অক্টোবর রাহু রাশিতে বেরিয়ে মিন রাশিতে যাচ্ছে মানে যেহেতু বক্রগতিতে তার সাথে সাথে কেতু যাচ্ছে তুলা থেকে কন্যা রাশিতে বৃহস্পতির সাথে রাহু যুক্ত থাকে সেটা গুরুচন্ডাল দোষ হয়ে গেছিলো সেটা এখন যখন একদম ফাঁকা হয়ে গেল বৃহস্পতি যেমন হয়ে গেল ইন্ডিভিজুয়াল মেষ রাশিতে তাহলে সেখানে ক্লিয়ার হয়ে গেল এবার যাচ্ছে শুক্র শুক্র এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে থার্ড নভেম্বর শুক্র যাবে কন্যা রাশিতে তাহলে কেতু আর শুক্র তখন কম্বাইন্ড হয়ে গেল কিন্তু শনি ফোর্থ নভেম্বর মার্গি হচ্ছে এই মুহূর্তে শনি বসে আছে কুম্ভ রাশিতে হয়ে আপনার কুম্ভ রাশিতেই শনি মার্গি হবে ফোর্থ নভেম্বর বুধ এই মুহূর্তে বসে আছে তুলা রাশিতে সিক্স নভেম্বর তুলা রাশি ছেড়ে বিশ্চিকে যাবে বুধ আর সূর্য যাবে এই মুহূর্তে সূর্য বসে আছে তুলা রাশিতে সতেরো তারিখ সূর্য যাবে বৃশ্চিক রাশিতে আর মঙ্গল তার আগে ষোলো তারিখে যাবে মঙ্গল এই মুহূর্তে বসে আছে তুলা রাশিতে মঙ্গল যাবে ষোলো তারিখে বিশ্চিকে তাহলে বৃহস্পতি এই মুহূর্তে মেষেই বসে আছে আর চন্দ্র তো আড়াই দিন অন্ত প্রত্যেকটা ঘর চেঞ্জ করে শুধু এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি তাহলে একদম মেজর একদম চেঞ্জটাই আপনাদের সাথে আলোচনা করে নিলাম এরপরে বলবো কোন কোন রাশির জন্য এটা ভালো এই চেঞ্জটা কোন কোন রাশির জন্য এটা মোটামুটি বা খারাপ হবে প্রত্যেক রাশি আলাদা আলাদা করে বলবো প্রোগ্রামটা শুনুন অবশ্যই ভালো লাগবে আজকে মিন রাশি মাসিক রাশি নিয়ে আলোচনা করব অর্থাৎ মাসিক রাশি বলতে নভেম্বর মাসটা দু হাজার তেইশ নভেম্বর মাসটা কেমন যাবে কেন অলরেডি আপনাদের আমি সমস্ত গৌরাশি নিয়ে বলে দিয়েছি সুতরাং এই মাসটা কিন্তু মিন রাশি প্রচণ্ড ভাইটাল মাস হঠাৎ কোনো যোগ আসতে পারে আর্থিক রিলেটেড হঠাৎ কোনো ভালো খবর পেতে হবে যেটা আপনি নিজেও এক্সপেক্ট করতে পারবেন না এরকম কোনো ভালো বা হঠাৎ আপনার লটারি প্রাপ্তি হতে পারে বা যে এতদিন ধরে যেই জিনিসটা আটকে ছিল সেরকম কিছু আপনি পেতে পারেন এরকম আর্থিক কোনো ভালো সম্পর্ক কারোর সাথে তৈরি হবে কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকের সাথে আপনার যোগাযোগ হবে কোনো রাজনীতিবিদ বা কোনো এই ধরনের কোনো পাওয়ারফুল লোক আপনার কোনো হেল্প করবে কিন্তু সাবধান আপনার মধ্যে এই সময় কিন্তু প্রচণ্ড রাগ জেদ একটা অহংকার ভাব আপনার মধ্যে তৈরি হবে আপনার মধ্যে যেটা হওয়ার কথা না সেই ধরনের বিহেভিয়ার আপনার মধ্যে আসবে নেগেটিভ চিন্তা মাথায় আসবে বাজে বন্ধু বা বাজে রিলেশান এসে যেতে পারে অবৈধ কোনো রিলেশান আসতে পারে লোকের সাথে আপনার মধ্যে একটা অশান্তি মেন্টালিটি তৈরি হতে পারে আন্নে এসে লোকের সাথে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন কোনো আইনি ঝামেলা বা পুলিশি ঝামেলা বা থানা পুলিশ এরকম কোনো ঝামেলা হয়তো আপনি জড়িয়ে যেতে পারেন আপনার অজান্তিক জিনিসগুলো কিন্তু আপনাকে বারবার বলছি আপনাদের মিনাসি লোকেদের এগুলো নিজেকে একটু কন্ট্রোল করে চলবেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোয়া পর্যন্ত নিজেকে একটু চিন্তা ভাবনা করে স্টেপ ফেলবেন তাহলে দেখবেন অনেকটা ঝামেলা থেকে এগিয়ে বেরিয়ে যেতে পারবেন আর এই সময় কিন্তু আপনার খাবারের প্রতি একটা আসক্তি বিশেষ করে রিচ খাবারের প্রতি ঝাল মশলা এরকম খাবারের প্রতি আপনার আসক্তি আসবে সুতরাং এটাকে একটু অ্যাভয়েড করতে হবে বা যারা নেশায় আসক্ত তারা কিন্তু এই সময় একটু কম এর মধ্যে মানে আসক্ত আমরা একটু অ্যাভয়েড করবেন বিশেষ করে বৃহস্পতিবারটা চেষ্টা করবেন একটু অ্যাভয়েড করতে এই সময় কিন্তু আপনার সরকারি রিলেটেড কোনো সাপোর্ট বা বেনিফিটেড আপনি হবেন অনেক দিন ধরে তো কোনো আইনি ঝামেলা ঝামেলাপে জড়িয়ে আছেন সেই জায়গাটাতেই আপনি হয়তো বেরিয়ে আসতে পারবেন বা কোনো সরকারি কোনো আপনি হয়তো কোনো টেন্ডার বা এই ধরনের কোনো সরকারি রিয়েটের কোনো কাজ মানে কাজ করেন সেগুলো হয়তো আপনি পাচ্ছিলেন না এই সময় কিন্তু সেটা আপনাকে দেবে বা পাবেন আপনি এই সময় কিন্তু নতুন কোনো চাকরি যদি পান যদি আপনি বেকার হন তাহলে সেটা জয়েন করতে পারেন কিন্তু যদি কোনো চাকরি করে থাকেন করে কোনো চাকরির সুযোগ এলেও সেই পুরনো চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি জয়েন করবেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য পরে ভবিষ্যতে আপনার পেশায় পড়তে পারে সেটা মরিচিকার মতো হতে পারে দেখালো পুরনো চাকরিটা আপনার জন্য বা এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে হয়তো কোনো বাদনবাদ হতে পারে করে চাকরিটা ছেড়ে দেবেন না বা ইকোয়েস্টিক হয়ে আপনি স্টপ করে দেবেন না বা আপনার হয়তো কোনো সাসপেন্ড বা ফোকাস করে দিল আপনি সেটা নর্মালি বা ঠান্ডা মানে সেটা মেনটেন করে না কিন্তু চাকরিতে চলে গেলে কিন্তু আপনাকে পরে অনুশোচনা করতে হবে এই সময় কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড এরম কোনো জায়গায় ইনভেস্ট করবেন না আপনি পাবেন কিন্তু আপনি ইনভেস্ট করার মতো কোনো ব্যাপার লোভনীয় লোভের বসে কারোর কথা ইনসিস্ট হয়ে কোনো ইনভেস্ট করবেন না ফ্যামিলির মধ্যে বা আপনার লাইফ পার্টনার যদি আপনি বিবাহিত হন বা আপনার বাবা মা ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে একটা পূজা অর্চার পরিবেশ তৈরি করবে অর্থাৎ একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়ে থাকবে কিন্তু সেটা এক এক সময় আপনার মধ্যে অস্বস্তি বোধ হবে আপনার মধ্যে মাঝে মাঝে নাস্তিকতার মানসিকতা চলে আসবে অর্থাৎ ঠাকুরের প্রতি আপনার একটা নেগেটিভ মেন্টালিটি আসবে সন্তান যদি আপনার সন্তান থেকে থাকে আপনি বিবাহিত হন তো সন্তান নিয়ে কিন্তু এসব চাপে দেয় সন্তান এসে কোনো অনেক কোনো প্রবলেম পড়তে পারে যে সন্তান যদি বিবাহিত হয় তাহলে চাপে থাকতে পারে যে আপনার সন্তান পড়াশোনা করে পড়াশোনা অমনোযোগী হবে বা সেখান দিয়ে কোনো আপনার চাপ সৃষ্টি হতে পারে বা সে যদি কোনো চাকরি করে বা গাড়ি ঘোড়া চালায় তাদেরকে একটু সাবধানে মেনটেন করতে সন্তান কিন্তু এই সময় চাপে থাকবে আপনার আপনার সাথে মতবিরোধ হতে হয় আপনার সন্তানের বাদানুবাদ হতে পারে সেগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে বা আমার সাথে বাদ বিবাদ হতে পারে এই সময় কিন্তু আপনার ইএনটি বা ফুড পয়জেন বা জ্বর এই ধরনের কোনো প্রবলেম হতে পারে কিন্তু চাকরির জায়গায় যদি আপনি বসের সাথে যেটা বললাম আপনাকে মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে বস আপনার জন্য রিকমেন্ডেশন করতে পারে মানে ভালো সম্পর্ক রাখবেন যদি মানে সব কথায় যদি আপনি ইগো না দেখে চাকরি না দেন বা কোনো রিয়্যাক্ট না করেন ব্যাড রিয়্যাক্ট না করেন তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে রাগটা কম দেখাবেন মুখের ভাষা বারবার বলছে কন্ট্রোল করবেন পার্টনারের হেলথ নিয়ে মানে আপনার লাইফ পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে পার্টনারের শরীরে কোনো চোট আঘাত লাগতে পারে তারও কোনো মেজাজটা খিটখিট হতে পারে সুতরাং আপনাকে এবং আপনার পার্টনার দুজনের জন্যই বলছি আগুন থেকে সাবধান গ্যাসে কোনো কাজকর্ম বা শর্ট সার্কিট এই ধরনের কিছুতে প্রবলেম হতে পারে কোনো কনিক ডিজিজ এই ফ্যাক্টর হতে পারে আপনার পার্টনারের জন্য ব্যবসা যাওয়াটা মোটামুটি ঠিকই থাকবে বাট নতুন কিছু করে ইনভেস্ট বা নতুন কিছু প্রোডাক্ট এই সময় কিন্তু আপনি রিক্স নেবেন না মানে নিয়ে বাজারে এই মাসে এই মাসটা অন্তত অ্যাভয়েড করবেন ব্যবসায় ইনভেস্ট যদি একান্তই করতে হয় বা কোনো কিছু কিনতে হয় বা কোনো কিছু আপনি হয়তো আগে চিন্তা ভাবনা করেছেন এই মাসে করবো তাহলে একটু বিশেষ কারোর সাথে বা অ্যাস্ট্রোলজার বা যার সাথে হোক বা আপনার কোনো হিতাহী কোনো বন্ধু হোক বা আমার সাথে গুরুজনের সাথে একটু ডিসকাশান করে নেবেন নাহলে কিন্তু আপনি হটকারী সিদ্ধান্ত যদি এখন কোনো ইনভেস্ট করে বা কিনে ফেলেন তাহলে কিন্তু সেটা ব্লক হয়ে যাবে টাকাটা লস হয়ে যাবে এই সময় দয়া করে কাউকে টাকা ধার দেবেন না খুব প্রয়োজন না হলে টাকা ধার দেওয়া হবে কেন টাকাটা লস হতে পারে আর গুরুজনের শরীর নিয়ে কিন্তু সাবধান গুরুজনের শরীর নিয়ে এই সময় বার বনা কি অর্থ জায়গাটা আসবে কিন্তু অর্থ তেমনি খরচের রাস্তাও তৈরি হবে দুটো পয়েন্ট কিন্তু বুঝলাম আপনাদের মেন অর্থ কিন্তু আসবে অযাচিত অর্থ এসে দেবে কিন্তু অর্থ খরচের রাস্তাও তৈরি হবে গুরুজনের শরীর নিয়ে সাবধান গুরুজনের জন্য কোনো ডাক্তার হসপিটাল বারে বারে আপনার যেতে হতে পারে হয়তো গুরুজনকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন বা আপনার পার্টনার বা বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যেতে পারেন কিন্তু সেখানে গিয়ে কোনো ছোটোখাটো লস বা কিছু মিসিং কিছু হারিয়ে বা কি ছোট চুরি হতে পারে এগুলো কিন্তু ওভারঅল বিচার ব্যক্তিগত কোন হরস্কোপ নয় যে সব কিছু যে আপনার সাথে একদম পাইটি টু মিলবে কিন্তু বেশিরভাগটাই মিলবে কেননা গ্রহ রাশির ট্রানজিটটা অবশ্যই ডিপেন্ড করছে কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপটা এখানে খুব ভাইটাল ম্যাটার ব্যক্তিগত হরস্কোপ আদার্স গ্রহগুলো মানে সবকটা গ্রহই আপনার কী সিচুয়েশনে আছে সেটা কিন্তু বিশাল ভাইটাল ব্যাপার যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর যত পারবেন লোকের কাছে শেয়ার করবে তাহলে অনেক বেশি লোক উপকৃত হবে এবং লোক জানতে পারবে আজকের মধ্যে নমস্কার সবাই ভালো থাকুন